হায় রে হায়, নূহ নবীর কিস্তি ভেসে যায়, খোদার হুকুমে আসমানে উল্কা বৃষ্টি ঝরে যায়, প্রলয় তুফানে জমিনে সাগর হয়ে যায়, 41 দিন ধরে হায়, 41 দিন ধরে হায়, দুনিয়ায় প্লাবন বয়ে যায়, 6 মাস 8 দিন ধরে হায়, নূহ নবী ভাসিল নৌকায়, হায় রে হায়। নূহ নবীর ছিল যত কম, মানল না খোদার বিধান, তারা আনল না ঈমান, তার সোনার বদন ঝরালো খুন বেদিন বেঈমান, ও গো বেদিন বেঈমান, এত জুলুম ও গো এত জুলুম নির্যাতন কেন বলো হায়, বেহুশ হয়ে নূহ নবী জমিনে লোটায়, শিকল বেঁধে তার পায় টেনে হিঁচড়ে নিয়ে যায়, নবী বেহুশ হয়ে যায়, হায় রে হায়। একদিন দেখো নিজের বিবি লোক সমাজে করিল দাবি, বদ্ধ পাগল নাকি নবী, দু হাত তুলে খোদার দারে করে রোনাঝারি, খোদা গো সইতে না পারি, জিবরিল বলে ও গো জিবরিল বলে খোদার ডাকিলে পাবে তুমি দেখা, আর ভেব না হাবিব তুমি ভেব না একা, খোদার আদেশেতে হায় নূহ কিস্তি যে বানায়, সবাই পাগল ভেবে নেয়, হায় রে হায়। নূহ নবী ডাঙার উপরে যখন কিস্তি তৈরি করেছে, সবাই একে একে দেখতে আসছে, আর দেখে তার কিস্তিতে পায়খানা ফিরে চলে যাচ্ছে। দেখুন কই বলছে, দেখতে আসে অন্ধ একজনে পায়খানা ফেরে নৌকায় বসে নির্জনে, পায়খানায় পড়ে আলো পায় নয়নে, আর বৃদ্ধা এক নারী পায়খানায় পড়ি বদন তার গেল ভরি, হল যুবতী সুন্দরী পায়খানায় পড়ে ও গো, পায়খানায় পড়ে নতুন করে জীবন ফিরে পায়, এমন খবর দেশান্তরে ছড়িয়ে যখন যায়, পায়খানা কেউ গায়ে মেখে নেয়, পায়খানা কেউ গায়ে মেখে নেয়, যতনে রাখে কেউ কোটায়, নৌকা সাপ হয়ে যায়, হায় রে হায়। নূহ নবী বলিলেন আল্লাহ, এ দুনিয়ায় আমি কর
ও গোমর কুদরতি খেলা, তৌহিদ কালেমা ভুল না তাতে যেন থাকে লেখা, যেন থাকে লেখা দুনিয়াকে, ও গো দুনিয়াকে ধুয়ে মুছে সব করে দেব, নতুন করে এ জগৎটাকে সুন্দর সাজাব, নূহর উনুন হতে হায়, নূহর উনুন হতে হায়, গজব শুরু হয়ে যায় জাহাজে উঠে নবী যায়, হায় রে হায়। শেষ কথায় কবি বলছে, নূহ নবী পেলেন দেখা সাততলা জাহাজে শয়তান বসে একা, যেন বোকা ভেকা চাকা, নবী বলছে কার আদেশে হেতায় বসে জাহাজে এলি কেমন করে, এলি বল কেমন করে, বলে খোদা ও গো বলে খোদা আমার ওদা, শোনো বন্ধু তুমি হাসর পর্যন্ত ইবলিশকে জ্যান্ত রাখিব আমি, এমে হান্নান লেখে হায়, এম এ হান্নান লেখে হায়, কিস্তি যদি পাহাড়ে যায় তখন প্লাবন থেমে যায়, খোদা আবার দুনিয়া সাজায়, হায় রে হায়।